हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। स्पेशल कुकिंग भैरायटी चैनल पक्ष के सबाई के आबार स्वागतम जानाच्छि। आशा करछि सकले अनेक अनेक भालो आछेन आर सुस्थ आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब सर्षे बाटा दिए पाबदा माछ भुना। सर्षे बाटा दिए एइभाबे पाबदा माछटा रान्ना करले खेते किन्तु भीषणई मजादार होये थाके। आशा करछि आमार आजकेर रेसिपिटि आपनादेर काछे भालो लागबे। तो चलुन एबार देखे नेई किभाबे सर्षे बाटा दिए पाबदा माछटा रान्ना करते हय। सर्षे बाटा दिए पाबदा माछटा रान्ना करार जन्य एखाने आमि छयटा पाबदा माछ निये निएछि माझारी साइजेर। एखन आमि एर मध्ये दिए दिच्छि हाफ चा चामच परिमाण लवण, तारपर दिए दिच्छि हाफ चा चामच परिमाण हलुदेर फाँकि, आर दिए दिच्छि 1/4 चा चामच परिमाण मरिचेर फाँकि। एखन ए मसलागुलो दिए माछगुलोके भालोभाबे मेखे निब। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর একে একে আমি তিনটি মাছ দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে হালকাভাবে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু কড়া ভাজি করা যাবে না, হালকা ফ্রাই করে নিতে হবে। মাছগুলো একটা সাইড যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিয়েছি, এখন আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। তারপর এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই মশলাগুলোকেও নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো সময় আমি ভুনে নেব যাতে করে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষে, 1 চা চামচ পরিমাণ পোস্ত, আর 2টো কাঁচা মরিচ। 2 টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই ব্লেন্ড করে নেওয়া সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো সময় আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভুনে নেব। এই মশলাটা যত ভালোভাবে ভুনে নেওয়া হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। তাই মশলাটা কিছুক্ষণ ভালোভাবে ভুনে নিতে হবে, তা না হলে কিন্তু ঝোলের মধ্যে কাঁচা মশলার গন্ধ করবে। তাই মশলাটাকে ভালোভাবে ভুনে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামের থেকেও একটু লোতে থাকবে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 4 মিনিটের জন্য। আগে থেকে যেহেতু মাছগুলো আমার ভেজে নেওয়া আছে তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। এই তো 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। এই তো 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, তারপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ভীষণ মজা সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ ভুনাটা আমার তৈরি হয়ে গেছে। পাবদা মাছ ভুনাটা এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরের গরম গরম ভাতের সাথে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের এই ভুনাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকেন, আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।